डियर लर्नर्स वेलकम टू माय चैनल। आजकेर ए वीडियोते आमी आपनादेर जे रेटोरिकटा करबो। रेटोरिक की एटा जानते होबे आगे। रेटोरिक की आमार आगेर वीडियोते आमी करलाम कि प्रोसोडी। प्रोसोडी होच्छे छंद, माने मिलिए मिलिए रिदम। আমি বুঝিয়েছি আপনাদেরকে যে কোনটার মধ্যে অ্যাকসেন্ট দিতে হয়, কোনটার মধ্যে আনঅ্যাকসেন্ট দিতে হয়, তারপর কীভাবে যদি অ্যাকসেন্ট ঠিকঠাকভাবে দেন তারপর আপনারা কিন্তু রিডিং যখন পড়বেন, প্রোনাউন্সিয়েশন যখন করবেন তখন কিন্তু একদম খুব স্মুথলি চলে যায়। আর রেটোরিকটা হচ্ছে কি, অলঙ্কার। কিসের অলঙ্কার? অর্নামেন্টেশন। কিসের অর্নামেন্টেশন? এমন কোনো কিছু না, এটা হচ্ছে শব্দের অর্নামেন্টেশন, কথার অর্নামেন্টেশন। অনেকের মধ্যে দেখবেন যে খুব ভালো ভালো কথা বলতে পারে, অনেকে আছেন মানে খুব সুন্দর, মানে অনেক মিষ্টি কথা বলে, কথার মধ্যে মাধুর্য আছে, এইগুলি কিন্তু অর্নামেন্টেশন ইউজ করে। তারা কিন্তু অর্নামেন্টেশন ইউজ করে। অর্নামেন্ট মানে কি, নিজেদের কথা লাইনগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে লেখে। বিশেষ করে এটা নিউজ রিপোর্ট রাইটিংয়ের মধ্যে কিন্তু ইউজ করা হয়। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক কিছু বলে, একজন একজনকে কম্পেয়ার করে অনেক কিছু বলে, যাতে মানে কোনো একটা যদি পলিটিশিয়ানের উপরে কোনো কিছু লেখে, কোনো একটা নিউজ রিপোর্টার এমনভাবে লেখবে যাতে ও বুঝতে পারে না পারে, ইনডাইরেক্টলি। এগুলো হচ্ছে রেটোরিক, ঠিক আছে। অর্নামেন্টেশনটা আর কিছু না, এটা হচ্ছে কথার অর্নামেন্টেশন, কীভাবে লেখা যায়। এবার ফিগার্স অফ স্পিচ। ফিগার্স অফ স্পিচের মধ্যে আমরা জানি যে কয়টা আছে ফিগার্স অফ স্পিচ। এখানে টোটাল ব্রাঞ্চ আছে figures, figures based on similarity, based on similarity. তারপর আছে কি, based on association. তারপর কি আছে, based on contrast. তারপর আছে বেসড অন ইমাজিনেশন। তারপর আছে বেসড অন ইনডাইরেক্টনেস, বেসড অন সাউন্ড, বেসড অন কনস্ট্রাকশন। ক্লিয়ার? বেসড অন সিমিলারিটি, based on association, based on contrast, based on imagination, based on indirectness, based on sound, based on construction. এখন আমি এগুলির মধ্যেও কিন্তু অনেকগুলি ব্রাঞ্চ আছে, অনেকগুলি টার্ম আছে, অনেকগুলি টার্ম আছে, এগুলি এগুলি এখন আমরা সবগুলি করব, ঠিক আছে। এই যে জিনিসগুলি প্রথমে আমরা করব, based on imagination. ইমাজিনেশনের কী আছে, প্রথমে আছে এক নম্বর আছে সিমিলি। সিমিলি, সিমিলি কি, এক্সপ্লিসিট কম্পারিজন, এক্সপ্লিসিট কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট আইডিয়াস অর অবজেক্ট। সিমিলি কি, উপরে উপরে কম্পারিজন বিটুইন, কার কার মধ্যে, দুটা জিনিস, দুটা অবজেক্ট বা দুটা মানুষ বা দুটা থিংসের উপরে 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 কম্পারিজন, মানে এক কথা কোনো সেন্টেন্সের মধ্যে লাইক অ্যাজ যদি থাকে, সাচ এগুলো যদি থাকে তাহলে এটা হচ্ছে সিমিলি। তার মানে কি, আমি কি বলেছি, উপরে উপরে মিল, উপরে উপরে মিল। যেমন যে বেশি খায়, যে বেশি খায় তাকে আমরা কি বলি, রাক্ষস। ও রাক্ষস, ও রাক্ষসের মতো খায়, দুটার মধ্যে পার্থক্য আছে। আমি যদি বলি যে ওই মানুষটা রাক্ষস, ঠিক আছে, আর রাক্ষসের মতো, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যদি বলি যে ওই মানুষটা রাক্ষস, তার মানে রাক্ষস আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই, ওই রাক্ষস, রাক্ষসের বংশধর। আর যদি রাক্ষসের মতো মানে কি, রাক্ষস আর ওর মধ্যে কিছু কিছু মিল আছে, দেখতে রাক্ষসের মতো, উপরে উপরে মতো, রাক্ষসের মতো, ফুলের মতো, চাঁদের মতো,
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করে না, তুমি যাদের মতো সুন্দর এই পৃথিবীর মধ্যে তোমার মতো কেউ নেই, এটা হচ্ছে মিথ্যা কথা। চাঁদের মতো সুন্দর কার মতো? চাঁদের মতো সুন্দর কাকে বলছে? গার্লফ্রেন্ডকে বলছে। এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা এই পৃথিবীর। এমন কোনো কিছু না, ইমপ্রেস করার জন্য অনেক কিছু বলে দেয় আর মেয়েরও বোকা হয়ে যায়। উইমেন না, মানে এমনিতে বলছি যে মেয়েরও বোকা হয়ে যায়, তো এই জন্য কিন্তু ছেলেরও বোকা বানায়। তো বুঝতে হবে মেয়েরা যে আসলে এমন কোনো কিছু না, এগুলি তারিফ করার জন্য করে, এগুলি সব মিথ্যা কথা, কোনো প্রশংসা মানে কোনো কিছুই এগুলি ঠিক না, এগুলি আপনারা শুনবেনই না, এগুলি পুরোটাই মিথ্যা কথা। তো রাক্ষসের মতো, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, চাঁদ না কিন্তু, চাঁদের মতো, উপরে উপরে মানে চাঁদ আর ওই মেয়েটার মধ্যে কিছু কিছু সিমিলারিটি আছে, এটাকে বলা হয় কিন্তু সিমিলি। যেমন ইউ আর লাইক এ ডগ, তুমি কুকুরের মতো, তাহলে এখানে লাইক দিয়ে কম্পেয়ার করেছে, এই জন্য কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিমিলি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে মেটাফর। মেটাফর উপরেরটা কি ইনডাইরেক্ট কম্পারিজন? এটা হচ্ছে ডাইরেক্ট কম্পারিজন বা ইমপ্লাইড কম্পারিজন। ইমপ্লাইড এটার মধ্যে কি, উপরেরটা বলেছে যে তুমি চাঁদের মতো, এখন বলছে কি তুমি চাঁদ। যেমন একটা এক্সাম্পল আছে, ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট। তাহলে ক্যামেল, ক্যামেলকে কি, ক্যামেলকে কার সাথে কম্পেয়ার করা হয়েছে? শিপের সাথে কম্পেয়ার করা হয়েছে। কীভাবে? ডাইরেক্টলি বলছে কি, উট হচ্ছে জাহাজ। কিসের জাহাজ? মরুভূমির জাহাজ। যদি এটা বলতো উট হচ্ছে জাহাজের মতো, তাহলে হয়তো সিমিলি। মেটাফর কি? ডাইরেক্টলি বলেছে কোনো একটা জিনিসকে কোনো একটা জিনিসের সাথে ডাইরেক্ট কম্পেয়ার করেছে, এই জন্য এটা হচ্ছে মেটাফর। ঠিক আছে, অ্যালিগরি। নেক্সট হচ্ছে অ্যালিগরি। অ্যালিগরি তো এক্সামের মধ্যে খুব কমই আসে, ডেফিনেশনটা আসতে পারে। তো অ্যালিগরিটা হচ্ছে একটা লং ন্যারেটিভ, যে স্টোরি যেটার মধ্যে কিন্তু মরাল মেসেজ থাকবে লাস্টে, কি স্টোরিটার পরে কিন্তু মরাল মেসেজ থাকবে, এটা হচ্ছে কি অ্যালিগরি। ক্লিয়ার? প্যারাবল। প্যারাবল কি? শর্ট অ্যালিগরিক্যাল স্টোরি। উপরেরটা কি, অনেক আমরা ফেসবুকের মধ্যে অনেক স্টোরি দেখি যে দু বন্ধু জঙ্গলে যায়, যখন ভাল্লুক দৌড়ানি দেয় তখন কি হয়, এক বন্ধু পালিয়ে যায়, এই বন্ধুর মানে বন্ধুর কথা চিন্তা না করে, এই বন্ধু আর বন্ধু কী করবে, বন্ধু তো কিছু করতে পারে না, পালিয়ে যায় মানে কি গাছে উঠে যায়, ও বন্ধু নিচে পড়ে থাকে, তখন বন্ধু গাছে উঠতে পারে না, কী করবে, তখন মরার মতো শুয়ে থাকে। ভাল্লুক মরা মানুষ খায় না, মরা মাংস খায় না, তো ভাল্লুক চলে যায় কিছুক্ষণ পরে, তখন মানুষটা কীভাবে যে বিপদে কেউ থাকে না, এটা হচ্ছে একটা মরাল মেসেজ। একটা লম্বা স্টোরি থাকবে, স্টোরিটার পরে লাস্টে একটা কিন্তু শিক্ষণীয় কিছু একটা বিষয় থাকবে। আর প্যারাবলটা কি, শর্ট অ্যালিগরিক্যাল স্টোরি। উপরেরটা যদি অ্যালিগরি লম্বা থাকে, এটা থাকবে একটু শর্ট, কিন্তু এটার মধ্যে মরাল মেসেজ থাকবে। তারপর হচ্ছে কি ফ্যাবল। ফ্যাবল কি? ফ্যাবল হচ্ছে এটার মধ্যেও অ্যানিম্যাল, এটার মধ্যে কিন্তু মরাল মেসেজ থাকবে, কিন্তু স্টোরিটা হচ্ছে অ্যানিম্যাল রিলেটেড। কোনো স্টোরির মধ্যে দেখা যায় যে ইয়ে কথা বলে, ভাগ কথা বলে, যেমন আমরা এই ইয়ের মধ্যে নানস প্রিস্টস টেল কী দেখেছিলাম, চন্টেক্লিয়ার। চন্টেক্লিয়ার ওই যে ফক্স ওকে ধরেছিল, ওর যে পার্টিলেট, এটা উইলিয়াম শেক্সপিয়ারের মানে এটার মধ্যে কি একটা যে মুরগ, মুরগে কথা বলতে পারে, মুরগ হচ্ছে হ্যান্ডসাম। ভাল্লুক বল শিয়াল বলছে কি, তুমি তো খুব হ্যান্ডসাম, তোমার গান শুনতে আমার ভালো লাগে। শিয়াল তো এমনিও কথা বলতে পারে না, শিয়াল তো এমনিও কথা বলতে পারে না, ভালো ভালো কথা বলে ওকে ওকে কিন্তু ফাঁসিয়ে নিয়েছে। তো এই যে জিনিসটা, যেহেতু কথা বলতে পারে না কিন্তু এই স্টোরির মধ্যে ওদেরকে কথা বলার কথা বলেছে, এই জন্য এটা হচ্ছে ফ্যাবল, অ্যানিমেল রিলেটেড স্টোরি। এটা হচ্ছে ফিগার্স বেসড অন সিমিলারিটি, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন। ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশনটা কি, এক নম্বর আছে এটার মধ্যে ম্যাটোনিমি। ম্যাটোনিমি
मेटोनिमी की लूजली एसोसिएटेड और होच्छे सब्स्टिट्यूट लूजली एसोसिएटेड मैंने कि कोनो एकटा जिनिसेर कोनो एकटा मानुषेर मानुषटाके ना बोले मानुषटाके किछु एकटा बोले देबे एकटा राइटारेर राइटारके ना बोले राइटारेर बुक बा राइटारेर पेन बा राइटारेर राइटिंगसके बोले देबे ओई राइटारके रिप्रेजेंट करार जन्य ঠিক আছে এটা হচ্ছে মেটোনিমি এটার মধ্যে কি এটার মধ্যে কিন্তু এক নাম্বার আছে কি সাইন অর সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড কি বলেছে সাইন অর সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড আমি কোনো কথা না বলে আমি সাইন আর সিম্বল দেখিয়ে আমি ওই যে কী বলতে চাইছি বা এটার পাওয়ারটা আমি বলে দেবো ঠিক আছে ফটো তোলার সময় আমরা টু দেখাই টু দু দেখাই দু এর মানে কি ভিক্টরি এখন ফটো তোলার সময় তো ভিক্টরি বলতে পারবো না টু দু দেখাতে হবে দু মানে কি ভিক্টরি এখন দু দুটা কিন্তু কি এটা একটু হচ্ছে একটা সাইন কিছু সাইন ভিক্টরি সাইন এমন যদি কিছু থাকে এটা হচ্ছে কি যেমন ক্রাউন রাজার মাথায় যে মুকুট কিসের পাওয়ার এটা সিম্বল এটা হচ্ছে পাওয়ারের সিম্বল ঠিক আছে সাইন অর সিম্বল তারপর হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট অর অর্গ্যান ফর দ্য এজেন্ট ইনস্ট্রুমেন্ট অর অর্গ্যান অর্গ্যান ফর দ্য এজেন্ট ঠিক আছে এখন বলেছে যে একটা মানুষের ইনস্ট্রুমেন্ট আর অর্গ্যানটাকে বলে দেবে কোনো একটা মানুষের মানুষটাকে মানুষের কথা বলতে যেমন একটা এক্সাম্পল আছে আমি উপরে এটা মুছে দিই পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোয়ার্ড পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোয়ার্ড পেন হচ্ছে কার ইনস্ট্রুমেন্ট রাইটারের ইনস্ট্রুমেন্ট রাইটারের হাতিয়ার সোয়ার্ড কার ইনস্ট্রুমেন্ট এটা হচ্ছে ফাইটারের ঠিক আছে এখন কিন্তু একবারও বলেনি যে রাইটার ইজ মাইটার দেন দ্য ফাইটার এটা বলেছে যে পেন মানে ওই যে রাইটারের ইনস্ট্রুমেন্টটা এখানে বলে দিয়েছে ঠিক আছে আমি যদি বলি যে যে শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং হ্যাজ আ সুইট ট্যাং আরে সরি আমি কী বলেছি মানে এ সুইট ট্যাং ইমপ্রেস ইজ দ্য মোস্ট আমি যদি বলি এ সুইট ট্যাং ইমপ্রেস ইজ দ্য মোস্ট ভালো জিহ্বা বা ভালো গলা কী করে অনেক মানুষকে বেশি মানুষকে ইমপ্রেস করতে পারে তার মানে কি জিহ্বা তো কি জিহ্বাকে যার মিষ্টি জিহ্বা এক কথা মানে যে কথা বলতে পারে ভালো এটা হচ্ছে অর্গ্যান জিহ্বাটা হচ্ছে কি অর্গ্যান যখন এগুলি কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে যে কোনো একটা মানুষের নাম বলবে না কিন্তু মানুষটার অর্গ্যান বলবে বা মানুষটার ইনস্ট্রুমেন্টের কথা বলবে তখন কিন্তু এটা হয়ে যাবে ইনস্ট্রুমেন্টের অর্গ্যান ফর দ্য এজেন্ট ক্লিয়ার তারপর হচ্ছে কন্টেইনার ফর দ্য থিং কন্টেন্ট কন্টেইনার ফর দ্য থিং কন্টেন্ট এই যে কন্টেইনার কন্টেইনার কি এই যে যদি আমি একটা বল ধরি এটার মধ্যে জল আচ্ছা এটা বাদ দিলাম আমি একটা কি আঁকতেও পারি না ঠিকভাবে ঠিক আছে আমি একটা এটা কি এটা হচ্ছে পার্স এটার মধ্যে অনেক টাকা ঠিক আছে এটার মধ্যে অনেক টাকা পার্স মানি ব্যাগ এটার মধ্যে অনেক টাকা চুরি চুরি করে নিয়ে গেল আমি কি বলি চোর আমার মানি ব্যাগ চুরি করে নিয়ে গেল আর চোরের মানি ব্যাগের কী দরকার চোরের তোমার মানি ব্যাগের কোনো দরকার নেই চোর তোমার মানি ব্যাগের মধ্যে থাকা টাকাগুলি চুরি করে নিয়ে গেছে এই যে পার্সটার মধ্যে তুমি কী রাখো টাকা রাখো তাহলে পার্সটা হচ্ছে কি কন্টেইনার পার্সটা হচ্ছে কন্টেইনার কী কন্টেন্ট করে রুপি কন্টেন্ট করে টাকা কন্টেন্ট করে বুঝতে পারলে তাহলে আমি কিন্তু একবারও বলিনি চুরে আমার টাকা চুরি করে নিয়ে গেছে আমরা বলছি চুরে আমার মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে মানে মানিব্যাগ হচ্ছে একটা জিনিস যে জিনিসটার মধ্যে অনেক কিছু আছে আমার এটা হচ্ছে কন্টেইনার তার মানে যখন কোনো একটা লাইনের মধ্যে কোনো সেন্টেন্সের মধ্যে কন্টেইনারটাকে মেনশন করে দেয় থিং কন্টেন্ট তখন কিন্তু হয়ে যাবে এটা
কন্টেইনার ফর দ্য থিং কন্টেন্ট, ঠিক আছে। এবার যেমন আরেকটা আছে কি, ইংল্যান্ড তোমাকে চায়, ইংল্যান্ড তোমাকে চায়। অ্যাকচুয়ালি ইংল্যান্ড হচ্ছে কন্টেইনার, ইংল্যান্ড হচ্ছে একটা জিনিস, কি কন্টেন করে, দ্য পিপল অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের মানুষ তোমাকে চায়, এটা বলেনি, বলছে ইংল্যান্ড তোমাকে চায়। কন্টেইনার কীভাবে চাবে, মানে চাইবে, চায় তো কে, ইংল্যান্ডের মানুষ, মানে ইংল্যান্ডের মধ্যে থাকা মানুষগুলি ওই জিনিসটাকে চায়, এটাই বলছে এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে এফেক্ট ফর দ্য কজ, কোনো একটা কারণের জন্য প্রভাব, প্রভাবটাকে বলবে কোনো একটা কারণের জন্য, মানে প্রভাবটাকে মেনশন করা হবে কোনো একটা কারণের জন্য। যেমন যেমন কি, গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড, যাদের চুল পাকা, গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড। এবার গ্রে হেয়ারকে বলেছে যে গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড, মানে পাকা চুল যাদের আছে তাদেরকে সম্মান করা দরকার। তাহলে এই যে পাকা চুল, এটা হচ্ছে প্রভাব, কারণ কি, কজটা কি, কজটা হচ্ছে ওল্ড এজ বা ওল্ড ম্যান বা ওল্ড পিপল, ক্লিয়ার। এটা হচ্ছে আমি ওল্ড, আমার প্রভাব কিসের মধ্যে পড়লো, চুলের মধ্যে, তার মানে কি, কারণ আমি বৃদ্ধ হয়েছি, কারণ, কারণ হচ্ছে আমি বৃদ্ধ হয়েছি, আমি এজেড, আমার প্রভাব কিসের মধ্যে পড়লো, চুলের মধ্যে, চুল হচ্ছে রেজাল্ট। তো এই জন্যই বলছে যাদের চুল পাকা, যাদের চুল পাকা তাদেরকে সম্মান করা দরকার, যাদের চুল পাকা তার মানে কি, তারা আমাদের থেকে বৃদ্ধ, তাদেরকে সম্মান করা দরকার। আর যদিও এখন তো ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, এখন যারা ইয়ং তাদেরও চুল পাকা, তো এখন আপনারা বুঝে বুঝে সম্মান করবেন, আগের দিনেও তো সব ঠিকঠাক ছিল, এই জন্য লিখেছিল যে যাদের চুল পাকা তাদেরকে সম্মান করা দরকার, এখন সব চেঞ্জ, ওখানে এখন ছোটো ছোটো সবারই চুল পেকে যায়, ঠিক আছে। তাহলে কি, গ্রে হেয়ার, কারণ, কারণটা হচ্ছে বৃদ্ধ, উনি বৃদ্ধ হয়েছে এটা হচ্ছে কারণ, উনার প্রভাবটা কিসের উপরে পড়েছে, চুলের উপরে। তো যখন প্রভাবটাকে মেনশন করবে, প্রভাবকে মেনশন করবে কিসের জন্য, ওই ওল্ড ম্যানটা, কারণের জন্য, কারণটার জন্য, তখন কিন্তু এটা হবে ম্যাট্রোনিমের আন্ডারে এফেক্ট ফর দ্য কজ। তারপর এখন হয়েছে কজ ফর দ্য এফেক্ট, এবার কারণটাকে বলবে এফেক্টের জন্য। এবার বইয়ের মধ্যে আছে যেমন একটা এক্সাম্পল, মুভ হিম ইনটু দ্য সান, ইনটু দ্য সান, মুভ হিম ইনটু দ্য সান, তাকে সূর্যের দিকে নিয়ে যাও। তাহলে সূর্য তো অনেক দূর, সূর্যের দিকে কেন নেবে, কারণ হচ্ছে সূর্য, সূর্য ওঠার পর কী হয়, এর প্রভাবটা কী, সূর্য আলো দেয়, ক্লিয়ার। মানে ওকে সূর্যের দিকে না, সূর্যের আলোর দিকে নিয়ে যাওয়ার কথা বলছে, ক্লিয়ার। মানে কারণ হচ্ছে, কারণ হচ্ছে সূর্য উঠেছে, এর রেজাল্ট কী, সূর্য আলো দিচ্ছে, এটা হচ্ছে রেজাল্ট, সূর্য উঠেছে দেখেই তো আলো দিচ্ছে। এবার হচ্ছে তারপর দ্য মেকার ফর হিজ ওয়ার্ক, মেকার ফর হিজ ওয়ার্ক। এখন মেকার মানে কি, যে মেক করে, যে তৈরি করে, ক্রিকেট, ক্রিকেটার যে খেলে। এখন আমি যদি বলি আই অ্যাম রিডিং শেক্সপিয়ার, শেক্সপিয়ার, আই অ্যাম রিডিং শেক্সপিয়ার, অ্যাকচুয়ালি আমি শেক্সপিয়ারকে পড়ছি না, শেক্সপিয়ার উনি অনেক আগে মারা গেছেন, ওনাকে পড়ছি না আমি, ওনার তৈরি কোনো একটা বই আমি পড়ছি, এই জন্যে বলছে আই অ্যাম রিডিং শেক্সপিয়ার। তাহলে বইটা কে বানিয়েছে, বইটা কে মেক করেছে, এ বইয়ের মেকার কে, মেকার হচ্ছে শেক্সপিয়ার, তার মানে আই অ্যাম রিডিং দ্য বুক অফ শেক্সপিয়ার, আই এম নট রিডিং শেক্সপিয়ার, আই এম রিডিং দ্য বুক অফ শেক্সপিয়ার। এই জন্যে বলছে যে মেকারকে বলবে, মেকারকে আই অ্যাম রিডিং রবীন্দ্রনাথ, এমনভাবে বলবে, মেকারটাকে বলবে ওনার তৈরি বইয়ের জন্য, ওনার তৈরি ওয়ার্কের জন্য। মানে আমি যদি বলি আমি গীতাঞ্জলি পড়ছি, কিন্তু আমি এমনিতে গীতাঞ্জলি না বলে আমি বলছি যে আমি রবীন্দ্রনাথ পড়ছি। সবচেয়ে বড় জিনিস কি, আপনারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন,
লুজলি অ্যাসোসিয়েটেড আর সাবস্টিটিউট। কোনো একটা জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্য এই মানুষটার বা ওই জিনিসটার কিছু একটা বলে দেবে, এটাই হচ্ছে কি ম্যাট্রোনিমি। এটা প্রথমে বলা আছে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে কি ম্যাট্রোনিমি। তারপর হচ্ছে সরি, এখানে আরেকটা আছে প্লেস ফর ইটস প্রোডাকশন, প্লেস ফর ইটস প্রোডাকশন। এটা কি কোনো একটা প্লেসকে বলে দেবে, যেই প্লেসটা কোনো একটা পার্টিকুলার থিংসের জন্য বিখ্যাত, পার্টিকুলার প্রোডাকশনের জন্য বিখ্যাত। যেমন আমি যদি বলি ত্রিপুরা ইজ আ সুইট স্টেট, ত্রিপুরা ইজ এ সুইট স্টেট, আমি প্লেসটাকে বলেছি কিসের জন্য, এই ত্রিপুরা কোনো একটা প্রোডাক্টের জন্য বিখ্যাত। কী হতে পারে, পাইনঅ্যাপেল বা কমলা লেবু, ঠিক আছে, সরি পাইনঅ্যাপেল তো আনারস, অথবা কমলা লেবুর জন্য বিখ্যাত, অথবা কমলা লেবু। তাহলে আমি যদি বলি যে ত্রিপুরা ইজ এ সুইট স্টেট, তাহলে ত্রিপুরাটাকে তো কেউ খায়নি যে সুইট বলতে পারবে, মানে ত্রিপুরা কোনো কিছু একটা তৈরি করে ওই প্রোডাক্টটা বিখ্যাত, ত্রিপুরাতে বিখ্যাত বা পুরো ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত বা পুরো ভারতবর্ষের মধ্যে বিখ্যাত, এই জন্য বলেছে ত্রিপুরা ইজ এ সুইট স্টেট। অ্যাকচুয়ালি ত্রিপুরাতে তৈরি কোনো একটা প্রোডাক্ট ইজ সুইট, ত্রিপুরাতে তৈরি কোনো একটা প্রোডাক্ট ইজ সুইট, দ্যাটস ওয়াই আই সেড ত্রিপুরা ইজ এ সুইট স্টেট, ঠিক আছে। যেমন কোনো একটা পারফিউমের বোটলের মধ্যে যদি পারফিউমের বোটলটা খোলা হয়, খুব সুন্দর স্মেল ফ্রেগ্রেন্স থাকে, আমি যদি বলি এই পারফিউমের মধ্যে এই বোটলের মধ্যে পুরোটা আরব আছে, পুরোটা আরবকে কন্টেন করছে, অ্যাকচুয়ালি না, পুরোটা আরবকে কন্টেন করে নিয়ে আরবের তৈরি পারফিউমটা এই বোতলের মধ্যে আছে, ক্লিয়ার, মানে প্লেসটাকে বলা হবে, এটা হচ্ছে কি ম্যাট্রোনিমি। এখন আমি বলবো সেনেকডকি বা সেনেকডচি, ঠিক আছে, এটা কি এ পার্ট সেনেকডকি, এটা এক্সাম্পলটা কি ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড, ডেফিনেশনটা ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড এ পার্ট ফর দ্য হোল, এক নম্বর হচ্ছে এ পার্ট ফর দ্য হোল, এ পার্ট ফর দ্য হোল কি একটা পার্টকে মেনশন করবে ফর দ্য হোল। আমি যদি বলি এই ঘরের মধ্যে হেড কাউন্ট করো, আমি যদি কাউকে বলি যে হেড কাউন্ট করো, তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা হেড আছে। আমি কি বলছি, শুধু হেড কাউন্ট করতে বলছি, দশটা হেড আছে মানে কি দশটা মানুষ আছে। তাহলে আমি কি বললাম যে হেড একটা পার্ট, হেড কাউন্ট করো, তার মানে একটা হেড দিয়ে আমি বুঝতে পারলাম যে হেড দশটা হেড আছে, তার মানে দশটা মানুষ আছে, এ পার্ট ফর দ্য হোল, ঠিক আছে। দু নম্বর হচ্ছে কি এ হোল ফর দ্য পার্ট, এবার একটা হোলকে বলা হবে ফর দ্য পার্ট। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, অ্যাকচুয়ালি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেনি, ইন্ডিয়ান ক্রিকেট টিমটা ওয়ার্ল্ড কাপ জিতেছে, আর এই জিনিসটাকে আমি বলার জন্য বলেছি এ হোল ইন্ডিয়া পুরোটাকে আমি বলেছি যে হোল ফর দ্য পার্ট, আমি পুরোটা ইন্ডিয়াকে বলেছি একটা ইন্ডিয়ান ক্রিকেট টিমটার জন্য এ হোল ফর দ্য পার্ট, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে জিতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্পেসিস ফর দ্য জেনাস, জেনাস হচ্ছে জাতি, স্পেসিস হচ্ছে প্রজাতি। জেনাস কি, জেনাস যেমন আমি যদি বলি ফুড, স্পেসিস হচ্ছে কি মাছ মাংস ভাত ডিম আলু ভাজি ডাল ডিম সিদ্ধ, এই সবগুলি কি, সবগুলি হচ্ছে কি স্পেসিস। সবগুলিকে আমি যে পাঁচ সাতটা কথা বললাম, খাবারের কথা বললাম, এগুলিকে আমি যদি এক কথায় বলি কি আমি ফুড, মানে ফুড খেয়েছি, খাবার খেয়েছি, কিন্তু খাবারের মধ্যে যখন আলাদা আলাদা কথা বলা হবে এগুলি হচ্ছে কি স্পেসিস। তাহলে কোনো এক্সাম্পলের মধ্যে কোনো সেন্টেন্সের মধ্যে লেখা থাকবে যেমন গোল্ড অর্নামেন্ট সরি গোল্ড সিলভার ব্রোঞ্জ, গোল্ড সিলভার ব্রোঞ্জ হচ্ছে স্পেসিস। আর আমি যদি এগুলিকে জেনাসে নেই কী হবে, জুয়েলারি বা অর্নামেন্ট, ঠিক আছে। এখন হবে জেনাস, চার নম্বর জেনাস ফর দ্য স্পেসিস। এবার হচ্ছে আমি জেনাসটাকে বলবো স্পেসিসের জন্য। এখন এই সেম এটা উল্টাটা, ফ্রুট
আমি যদি ফ্রুট বলে দেই আর স্পেসিসের মধ্যে কি হবে এখন হবে ডেটস হতে পারে তারপর গ্রেপস হতে পারে অ্যাপল হতে পারে হ্যাঁ প্রমোগ্রানেট হতে পারে তাহলে এগুলি কি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে স্পেসিস একসাথে কি হয় ফ্রুটস ঠিক আছে তারপর আছে তারপর হচ্ছে দ্য ম্যাটেরিয়াল ফর দ্য থিং মেড দ্য ম্যাটেরিয়াল ফর দ্য থিং মেড এগুলি খুব ইম্পর্টেন্ট ফার্স্ট নম্বর বলছি আমি দ্য ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ফর দ্য থিং মেড ম্যাটেরিয়াল মানে কি মেটাল ম্যাটেরিয়াল ফর দ্য থিং মেড এখন আমি যদি বলি যে I dressed in silk. ঠিক আছে I dressed in silk. বা she dressed in silk. এখানে যদি আমি she দিয়ে দিই she dressed in silk. তাহলে সে সিল্ক পরলো অ্যাকচুয়ালি সিল্ক পরেনি সিল্কের তৈরি কোনো কিছু একটা ড্রেস পরেছে সিল্ক হচ্ছে ম্যাটেরিয়াল বা মেটাল যেটা দিয়ে কিন্তু বানানো হয় কোনো একটা শার্ট প্যান্ট বা কোনো কিছু ড্রেস বানানো হয় তাহলে আমি যদি ম্যাটেরিয়ালটাকে বলি তাহলে এটা হবে না ফর দ্য থিং মেড মানে এই জিনিসটা দিয়ে কোনো কিছু একটা বানানো হয় এক্সাম্পলের মধ্যে কী থাকবে এই যে ম্যাটেরিয়ালটাকে মেনশন করা থাকবে এটা দেখে আপনারা বুঝতে হবে যে এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল আর এই জিনিসটা দিয়ে কোনো কিছু একটা বানানো হয় আমি উড উডের কথা বলছি উড কাঠ আমি এখানে উড দিতে পারি তাহলে উড যদি দিই তাহলে হবে এটা একটা ম্যাটেরিয়াল এবার উড দিয়ে তো জানলা বানানো হয় দরজা বানানো হয় টেবিল বানানো হয় চেয়ার বানানো হয় তাহলে এগুলি কিন্তু মেনশন করিনি ফর দ্য থিং মেড এটা আপনারা বুঝতে হবে যে ম্যাটেরিয়াল হচ্ছে উড এটা দিয়ে অনেক কিছু বানানো হয় ঠিক আছে ওকে এটার মধ্য থেকে ইম্পর্টেন্ট তো আর কোনো কিছু নেই তারপর হচ্ছে ট্রান্সফার এপিথেট তাহলে আমরা এই যে অ্যাসোসিয়েশনের মধ্যে আমরা কী কী করলাম অ্যাসোসিয়েশনের মধ্যে আমরা ম্যাটোনিমি করলাম সিনেকডকি করলাম ম্যাটোনিমি সিনেকডকি এখন তিন নম্বর হচ্ছে কি ট্রান্সফারড এপিথেট বা হাইপেলিজ ট্রান্সফারড এপিথেট হাইপেলিজ ঠিক আছে ট্রান্সফারড এপিথেট বা হাইপেলিজ কিসে ট্রান্সফার করা এখন বলা হচ্ছে অ্যান এপিথেট ইজ ট্রান্সফারড ফ্রম দ্য প্রপার সাবজেক্ট টু অ্যান অ্যাকম্পেনিং থিং আমার কোনো কিছু একটা ইমোশন কোনো কিছু একটা ফিলিংস আমি ট্রান্সফার করে দিয়েছি কার উপরে কোনো কিছু একটা জিনিসের উপরে এটা হচ্ছে ট্রান্সফার এপিথেট ঠিক আছে যেমন কি দ্য ডে ইজ বোরিং দ্য ডে ইজ বোরিং দিনটা খুব বোরিং আমার মন খারাপ এই জন্য আমার কাছে দিনটা বোরিং লাগছে কিন্তু অন্যের কাছে কিন্তু দিন দিনের মতোই লাগছে দিন দিনের মতোই যায় অনেকের জন্য ভালো অনেকের জন্য খারাপ আর আমি ট্রান্সফার করছি দিনের উপরে আমার যে ফিলিংসটা আমার যে ইমোশনটা এটা কিসের উপরে ট্রান্সফার করছি দিনের উপরে এই জন্য দিনটা আমার কাছে বোরিং লাগছে আসলে কিন্তু দিন বোরিং না দিন ঠিকই আছে অনেকে বোর হয় এই দিনে আবার অনেকে হ্যাপি হয় ঠিক আছে এটা হচ্ছে ট্রান্সফার এপিথেট নেক্সট হচ্ছে কি অ্যালিউশন নেক্সট হচ্ছে অ্যালিউশন অ্যালিউশনটা কি A word or expression used recalls to one mind some notable character, comma, memorable event, legend, writing or saying of the past. Allusion থেকে আমি যদি শর্টে বলি কোনো কিছু একটা past related কোনো কিছু একটা events, incidents বা কোনো novel character ওই মানুষের কথা বলবে বা ওই মানুষের কোনো কিছু একটা বলবে আগে যেমন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো কে বলেছে নেতাজি সুভাষচন্দ্র বোস এই যে কথাটা হচ্ছে অ্যালিউশন এক কথা পাস্টের হিস্টোরিক্যাল কোনো একটা কথা আগের কোনো একটা কথা যদি এখানে বলে বা আগের কোনো একটা ইনসিডেন্ট যদি এখানে বলা হয় এটা হচ্ছে অ্যালিউশন ঠিক আছে এবার ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশনটা শেষ এখন হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ঠিক আছে কন্ট্রাস্টের মধ্যে এক নম্বর আছে কি অ্যান্টিথেসিস অ্যান্টিথেসিস অ্যান্টিথেসিসটা কি একদম ভালোভাবে মাথায় রাখবেন অ্যান্টিথেসিসটা হচ্ছে কন্ট্রাস্টেড ওয়ার্ডস অর আইডিয়াস কন্ট্রাস্টেড ওয়ার্ডস অর আইডিয়াস আর প্লেসড টুগেদার ইন এ ব্যালেন্স ফর্ম ফর দ্য সেক অফ অ্যাম্ফেসিস কী বলেছে
কন্ট্রাস্টেড ওয়ার্ডস অর আইডিয়াস, কন্ট্রাস্টেড ওয়ার্ড হতে পারে বা আইডিয়াস হতে পারে, মানে মিনিং হতে পারে, যেটা ফর দ্য সেক অফ এম্পেসিস মানে এমনভাবে বসবে, ব্যালেন্স ফর্মে বসবে দুটো পার্টের মধ্যে। মানে এমন একটা সেন্টেন্স দিলাম, এই পার্টের মধ্যে যদি পজিটিভ কোনো কিছু কথা বলা হয়, এই পার্টের মধ্যে নেগেটিভ বলবে, ফর দ্য সেক অফ এম্পেসিস ব্যালেন্স ফর্মের মধ্যে বসবে। আমি বলবো কি, দিন, দ্য ডে ইজ গন, দ্য নাইট কেম অন। ঠিক আছে, এই জিনিসটা, দ্য ডে ইজ গন আমি বই থেকে নিলাম, দ্য ডে ইজ গন, দ্য নাইট কেম অন, এখানে দিন, এখানে রাত্র, এই যে কমা দিয়ে, এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এখানে দিনের কথা বলেছে, এখানে রাত্রের কথা বলেছে। যেমন আরেকটি এক্সাম্পল আমি বলছি, ইউনাইটেড উই স্ট্যান্ড, কমা ডিভাইডেড উই ফল। ইউনাইটেড, ইউনাইটেড উই স্ট্যান্ড, কমা ডিভাইডেড উই ফল। এটার মধ্যে কি কন্ট্রাস্টেড ওয়ার্ড আইডিয়া কোনটা? যেমন ইউনাইটেড আছে, এখানে ডিভাইড, ইউনাইটেড কি এক করা, ডিভাইড মানে কি আলাদা করা, স্ট্যান্ড আছে, এখানে ফল আছে, তার মানে আমরা কন্ট্রাস্টেড ওয়ার্ডস অর আইডিয়াস পেয়ে গেছি যখন দুটা পার্টের মধ্যে মিলিয়ে মিলিয়ে, যদি এখানে পজিটিভ থাকে এখানে নেগেটিভ, এখানে এখানে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ, এমন কিছু যদি থাকে তাহলে হয়ে যাবে অ্যান্টিথেসিস। ঠিক আছে, এখন হচ্ছে দু নম্বর এপিগ্রাম। এপিগ্রাম, এপিগ্রামটা কি, কোনো একটা জিনিসের মধ্যে প্রথম দিকে যদি আপনারা এক্সাম্পলটা শুনেন বা মনে করেন বা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা একটা ইম্পসিবল, এটা হতেই পারে না, এটা হতেই পারে না, কিন্তু এটার মধ্যে কিন্তু আন্ডারলাইং সিগনিফিকেন্স মানে এটার মধ্যে একটা ইনার মিনিং আছে। প্রথম দিকে এটা বোঝা যায় না কিন্তু এটার মধ্যে একটা ইনার মিনিং আছে, এটাকে বলা হয় অক্সিমোরন, আরে সরি এপিগ্রাম। যেমন কি, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতা নাকি সাকসেসের চাবিকাঠি। এটা কীভাবে হয়, প্রথমে তো না না হয় এটা হতেই পারে না, এটা হতেই পারে না, এটা অসম্ভব ব্যাপার। আমরা জানি যে পাস করলে, সাকসেস হলে সাকসেস হতে মানে হওয়া যায়, মানে ভালো ভালো কাজ করলে সব ঠিকঠাক। এখানে বলেছে যে তুমি ব্যর্থ হতে হবে তাহলে তুমি চাবিকাঠিটা পাবে, তোমার যে সাকসেসটা এটা পিলারটা শক্ত হবে, মজবুত হবে, তুমি একদম ঠিকঠাক থাকবে। প্রথম দিকে তো না এটা অসম্ভব, কিন্তু যদি তুমি যদি ভালোভাবে ভাবো, ব্যর্থ হলেই তুমি কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করবে, প্লাস একবার ব্যর্থ হলে তুমি কিন্তু ব্যর্থতার যে কষ্টটা তুমি বুঝতে পারবে, ব্যর্থ না হলে ব্যর্থতার কষ্ট বুঝতে পারবে না। তার মানে একবার না পারলে দেখো শতবার, তুমি প্রথমবার হয়তোবা পাস করার পর তুমি হয়তোবা মার্কস কম পাবে, একবার যদি ফেল করো বা একবার যদি ব্যর্থ হও তারপর তোমার কী হবে, এমনভাবে পড়াশোনা করবে দেখবে আগের থেকে আরও ভালো মার্কস পেয়ে যাবে। ব্যর্থতা হচ্ছে যে পিলার অফ সাকসেস, সফলতার সাকসেস পিলারটা হচ্ছে কি, ব্যর্থতা। তার মানে ব্যর্থ হলেই কিন্তু তুমি ব্যর্থতার মর্মটা বুঝবে, সাকসেসের মর্মটা বুঝবে, নাহলে তুমি বুঝবে না। তুমি যদি স্মুথলি সব পেয়ে যাও তাহলে তুমি কষ্টটা বুঝবে না, ব্যর্থ হলে কিন্তু তোমারটা একদম ঠিকঠাক থাকবে। তারপর হচ্ছে কি, অক্সিমোরন। অক্সিমোরন, অক্সিমোরনটা কি, অক্সিমোরনটা হচ্ছে টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আর জাক্সটাপোজড ফর এ স্ট্রাইকিং এফেক্ট। দুটা কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস একটার পর একটার সাথে বলবে, কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস। যেমন কি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে দ্য ডে ইজ গন কমা দ্য নাইট কেম অন, দিন রাত্র, ইউনাইটেড ইউনাইটেড উই স্ট্যান্ড কমা ডিভাইডেড উই ফল। ঠিক আছে, ইউনাইটেড একদিকে, ডিভাইডেড আরেক দিকে, কিন্তু কি দুটো পার্টের মধ্যে ভাগ করা হয়েছে। আর অক্সিমোরনের মধ্যে কি, দুটা কন্ট্রাস্টেড ওয়ার্ডস মানে দুটা বিপরীত ওয়ার্ডস এটা কিন্তু একসাথে বসবে একটার পর একটা। যেমন কি, যেমন হচ্ছে বিজি, আইডল, একটার পর একটা বিজি, ব্যস্ততা, আইডল মানে অলস। ঠিক আছে, যেমন এখানে আরও আছে, যেমন সেন্সলেস, সেন্সলেসও আবার সেন্সও, মানে একটার পর একটা মাঝখানে কোনো রকম কোনো কিছু বসবে না, তখন কিন্তু এটা হয়ে যাবে অক্সিমোরন। অক্সিমোরন কি, কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আর জাক্সটাপোজড ফর এ স্ট্রাইকিং ইফেক্ট, মানে একসাথে বসবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি, ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স,
আর হচ্ছে অ্যান্টিক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা কি একটার পর একটা খুব সুন্দরভাবে করবে, যেমন ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, খেলাম, কলেজে গেলাম, ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, খেলাম, কলেজে গেলাম, এই চারটা কথা আমি কিন্তু একটার পর একটা একটার পর একটা ভাবে বলেছি। অ্যান্টিক্লাইম্যাক্স কি সব কিছু ঠিকঠাক থাকবে, হঠাৎ করে ডাউনফল হয়ে যাবে, ঠিক আছে, হঠাৎ করে ডাউনফল হয়ে যাবে। যেমন কি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবেন আপনারা, যে হি লস্ট হিজ ওয়াইফ, দুঃখের দুঃখের ব্যাপার, হিজ চাইল্ড খুব দুঃখ, হিজ গুডস খুব দুঃখ, অ্যান্ড হিজ ডগস অ্যাট ওয়ান ফুল সুইপ। এটার মধ্যে মানে সব কিছু, ওয়াইফকে হারিয়েছে, সনকে হারিয়েছে, গুডসকে হারিয়েছে, হঠাৎ করে ডগের ব্যাপারে, মানে হঠাৎ এমন কিছু একটা বলবে লাস্টের দিকে, মনে হবে যে এই যে ফ্লোটা চেঞ্জ করে ট্র্যাকলেস হয়ে গেল, প্রথম দিকে যে আস্তে আস্তে হ্যাঁ 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 এটা কীভাবে হলো, এই যে জিনিসটা, এটা হচ্ছে অ্যান্টিক্লাইম্যাক্স, ঠিক আছে, মানে হ্যাঁ এটা মানলাম, এটা মানলাম, এটা মানলাম, হ্যাঁ এটা কীভাবে, এই যে জিনিসটা, মানে প্রথম দু তিনটা ব্যাপার একটার পর একটা মিল মিল আছে, লাস্টের যে ওয়ার্ডটা, লাস্টের যে পার্টটা, এটা হবেই না, মানে এটা পুরোপুরি হাস্যকর, রেডিকুলাস, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যান্টিক্লাইম্যাক্স। তারপর হচ্ছে কনডেন্সড সেন্টেন্স, কনডেন্সড সেন্টেন্স, কনডেন্সড সেন্টেন্স হচ্ছে যেই জিনিসটা কখনো হয় না, ঠিক আছে, যে জিনিসটা দ্য ক্লাইম্যাক্স ইজ টেকেন অ্যাজ দ্য অপোজিট অফ দ্য অ্যান্টিক্লাইম্যাক্স, অল দো এক কথা, সরি সরি এটা এটা না, ডিফারেন্ট থটস অ্যান্ড আইডিয়াজ আর কনডেন্সড ইন ওয়ান সেন্টেন্স। বলছে কি বিপরীত বিপরীত ওয়ার্ডস আর আইডিয়াসগুলি একসাথে জোর করে ঢুকিয়ে দেওয়া হবে কনডেন্স সেন্টেন্সের মধ্যে, যেটা হবেই না কখনো, মানে যেটার কোনো মিলই নেই, মানে যেটার কোনো মিনিংই নেই, এটা হচ্ছে কনডেন্স সেন্টেন্স। আশা করি এতটুকু অব্দি আপনারা ক্লিয়ার হয়েছেন। অ্যান্টিথেসিস হচ্ছে কি, কোনো একটা জিনিস একটা লাইনের মধ্যে দুটো পার্ট থাকবে, প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ, বা প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ, যেমন আমি করলাম কিছুক্ষণ আগে। অ্যাপিগ্রামটা কি, কোনো একটা জিনিসের মধ্যে ইনার মিনিং থাকবে, প্রথম থেকে বোঝা যায় না, একটু পর ভাবলে বোঝা যায়। অক্সিমরন কি, কোনো একটা সেন্টেন্সের মধ্যে দুটো ওয়ার্ড বিপরীত ওয়ার্ড একসাথে বসবে, মাঝখানে কিছু থাকবে না। ক্লাইম্যাক্স কি, কোনো একটা জিনিস একটার পর একটা একটার পর একটা খুব সুন্দরভাবে উঠবে। অ্যান্টিক্লাইম্যাক্স কি, একটার পর একটা খুব সুন্দরভাবে উঠবে, হঠাৎ করে ডাউনফল হয়ে যাবে হাস্যকরভাবে, মানে হাসি দেওয়ার জন্য, এন্টারটেইন করার জন্য। কনডেন্স সেন্টেন্স কি, কোনো একটা সেন্টেন্সের মধ্যে এমন কিছু এলিমেন্ট বা ওয়ার্ডস আর আইডিয়াস ইউজ করা হবে যেটা মিলই নেই, মানে এটা হবেই না কখনো, এটা হতেই পারে না, মিল নেই, একটার সাথে একটা কোনো মিলই নেই, এটা হচ্ছে কনডেন্স সেন্টেন্স। তো আজকের ভিডিওতে, আজকের এই পার্টের মধ্যে আমি আপনাদের এতটুকু অব্দি করালাম। পরের পার্টের মধ্যে যে যা যা আছে, যেমন ইমাজিনেশন আছে, ইনডাইরেক্টনেস আছে, তারপর সাউন্ড আছে, আর কনস্ট্রাকশন আছে, পরের পার্টের মধ্যে আমি এটা আপলোড করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ওকে।